সংগ্রামী সমাবেশ। আমরা দেখছি 33 নম্বর ওয়ার্ড থেকে ওয়ার্ড বিএনপি সভাপতি হুমায়ুন কবির সোহাই সাধারণ সম্পাদক আবু সাইদ ফারুন মূর্তার নেতৃত্বে মিছিল আসছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ডানে এ সোহেল ডানে চলে যেতে হবে, ডানে ডানে বসার ব্যবস্থা আছে, বসার আমি ব্যবস্থা করেন। মহিলা দলে মহিলা দলে জেনি চৌধুরী কোথায়? এই জেনি চৌধুরী কোথায়? মানব বেগম মনির কাছে আছে। আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক জেনি চৌধুরীকে। এক মিনিট তারা দাঁড়িয়ে আছেন, জেনি চৌধুরীকে আগে আসতে বলছিলাম আমি। এক মিনিটের মধ্যে শেষ করবেন। মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে, জনগণ আজকে এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না, তাই আমাদেরকে আমরা দেখছি আমাদের ওয়ার্ড বিএনপি সাথে মন্দ সাধারণ সম্পাদক আমি হাজির বাবলু খাইরে জমান ছোট ছাত্র দলের স্বেচ্ছাসেবকের যুগ্ম সম্পাদক শিবু জামাল ভাই সহ যারা মিটিং আছেন তাদের সবাইকে ধন্যবাদ। সবাই এখানে বসে যান, আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মহিলা দলের সাবেক সভানেত্রী সাবেক ওয়ার্ড কাউন্সিলর জনাব বেগম মনোয়ারা বেগম মনিকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা দেখছি 23 নম্বর ওয়ার্ড থেকে কোনো দল নেতা এসে কোনো তৎপরতার ভেবে বিচার বিচার দিতে আসছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখছি মহানগর বিএনপির অন্যতম সদস্য এরশাদুল্লাহ ভাইয়ের নেতৃত্বে একটা বিশাল মিছিল আসছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এরশাদুল্লাহ জাফর ইলিয়াস জাফর জাবেদ ইন্দুক সহ যারা মিছিলে আসছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এরশাদুল্লাহ ভাই শুধু মন চাচ্ছে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ফেরায়েত হোসেন বুরুকে। আচ্ছা মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী সে নেত্রী কথা বার্তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এক মিনিট আমি আদালতে নিজাম সহ তারা মিছিল নিয়ে আসেন আজকে সম্ভবত থেকে
তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী সমাবেশ আজকে
সমাবেশ প্রমাণ করে বাংলাদেশ কোন পথে যাবে। সংগ্রামী বন্ধুরা, যুব সমাজের সংগ্রামী সমাবেশ, যুবদলের যেসব নেতৃবৃন্দ আমার সাথে আছেন, দয়া করে এই সামনে যে তেরবেল আছে ওখানে যেতে হবে। যুবদলের সবাই ডাইনে এই যে তেরবেল আছে তেরবেলে আমরা আসবো। আমরা সভাপতি সাধারণ সম্মানের সংস্কৃতি আপনারা ওখানে বসেন, সচিন দলবলে বসেন, এবং অরূপ বড়ুয়ের নেতৃত্বে এবং মঞ্চ নেতৃত্বে বাইজিৎ সেনাতে বিন্দু যুবদল থেকে একটা বিশাল বিশাল জাহাঙ্গি সহ তাদেরকে মঞ্চ সহ তাদেরকে ডান বসে Yeah!
আমি 26 নম্বর ওয়ার্ড থেকে সাবেক ওয়ার্ড কাউন্সিলররা হালি সত্যাগার থেকে হাসেমের নেতৃত্বে অমর হাসের আপনার যারা মিছিল নিয়েছেন আফসার সহ সবাইকে অনুরোধ, এখানে কেউ হাসেম ভাই উঠবেন আর কেউ উঠবেন না। আমি একটা কথা বলি, আমি এখানে বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি। এই কৃষক দল থেকে একজন কে দিবে আলমগীরকে বক্তব্য রাখার জন্য আহ্বান করে কৃষক দল হবে কামাল বাসা নিজে মেয়া সদস্য সচিব বিসমিল্লাহ রহমান রহিম। দুরন্তমূল্য উত্তরগতির প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ সমবেত কর্মী বাহিনী আমি আপনাদের আমার মহানগরের কৃষক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছে। প্রিয় বন্ধু, 19 নম্বর দক্ষিণ বাকুলিয়া থেকে একটা মিছিল আসছে আজাদ রহমান টিকু সহ যারা মিছিল নিয়ে আসছে নবাব খান আজাদ রহমান টিকু আব্দুল কোরবান মিরা ফারুক শফিক এই মুস্তাকিম তারা সহ যারা মিছিল আছেন তাদেরকে দমনে যাচ্ছে। পশ্চিম বাকুলিয়া থেকে 19 নম্বর তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আসছেন জানি আমরা দেখছি কলকাতা বিএনপি সভাপতি আজি হানিম সদাগর সাধারণ সম্পাদক জাহিদ হোসেন অ্যাডভোকেট শাহিন সেলিম সহ যারা বিশাল মিছিলে আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হানিম সদাগর জাহিদ হোসেন অ্যাডভোকেট শাহিন সেলিম হারুন ভাই সহ যারা মিছিলে আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখছি রামপুরা থেকে হালি সত্তা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ওয়ার্ড বিএনপির সভাপতি শরীফ সাধারণ সম্পাদক শরীফ এবং শফিক সহ যারা মিছিলে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য রাখার জন্য কামাল পাশা নিজামীকে তার বক্তব্য সমাপ্ত করার জন্য আহ্বান। প্রিয় বন্ধুরা, নেতৃবৃন্দ যে আন্দোলনের ঘোষণা দেবে সেই ঘোষণার সাথে কৃষক দল ঐক্যবদ্ধতা প্রদর্শন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে। আমরা যারা এখানে আসছে মিছিল করে যোগদান পাঠান আমরা দেখতে পাচ্ছি 32 নম্বর আন্দোলন কিলোম এই 32 বছর বছর আমার দিন ওই টান পাশে দাও বছর এই বছর ওই টান পাশে দাও টান পাশে আমাদের তোমার বাম পাশে তোমার বাম পাশে তোমার বাম পাশে ওই টান দাও তোমার বাম পাশে এই 11 নম্বর দক্ষিণ সাতলে বিএনপি ব্যানার 11 নম্বর দক্ষিণ কাটলে বিএনপি ব্যানার গুটিয়ে ফেলতে হবে। আমরা দেখছি 32 নম্বর ওয়ার্ড থেকে মিছিল আসছে চব্বিশ জেলা রাজধানী নল বসন যুবরাজ মহিউদ্দিনের নেতৃত্বে যারা মিছিল নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওইদিকে চলে যাও ওইদিকে একদম পূজা করে যাও
সোজা চলে যাও, সোজা সোজা সোজা, এই সোজা চলে যাও, সোজা চলে যাও, এই যাও যাও, একটা ওইখানে দাঁড়াও তোমরা, থ্যাংক ইউ বলো রাজেশ জিয়া, ওইখানে চলে যাও, ওইখানে দাঁড়াও, ওইখানে দাঁড়াও, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সত্যি সুযোগ থেকে ডান পাশে চলে যাওয়ার জন্য, এই বেলা গুরু সত্যি বোঝাবার জন্য এখানে আসো। কেন্দ্রীয় সভাপতি তাহলে রহমান ইসলাম সাবন সকল মহানগর সকলে সংগ্রামী আহ্বায়ক সাইফুল আলম সদস্য সাথে ইসলাম তহরীর নেতৃত্বে একটা বিশাল নীতি আছে, সংগ্রামী সভাপতি জনতা ইউনিয়ন ডাক্তার শাহবাজ হোসেন আজকে সবাই উপস্থিত, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সংগঠনের সম্পাদক আমাদের এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রমিক বিশেষ সম্পাদক এম নাজিমুদ্দিন সহ মঞ্চ উপস্থিত ব্যক্তিবৃন্দ ভাই বোনেরা সবাইকে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামে সিনিয়র সহ সভাপতি আন্দোলন সংগ্রামের প্রিয় ছাত্র নেতা আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র দলের বিশাল মিছিল ছাত্র দলের আহ্বায়ক সাইফুল আলম সদস্য সচিব সৈফুল ইসলাম তুহিন ছাত্র দলের পূর্ণ আহ্বায়ক বৃন্দ সদস্য বৃন্দ যারা মিছিল রেখেছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাই। এই ব্যানার ফুটাও, এই আন্তর্জাতিক অ্যাওয়ার্ডের ব্যানার ফুটাও, এই 33 নম্বর আন্তর্জাতিক অ্যাওয়ার্ড আমি শিল্পাঞ্চল, এই আমি শিল্পাঞ্চল ব্যানারটা ফুটে ফেলা হয়েছে দেখছি, আমরা বক্তব্য রাখবো না আগামী দিনে বেসরকারি বেগম খালেদা জিয়ার মুক্তি
এবং গণতন্ত্র পুনরুদ্ধার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়েক তারিক রহমান যে আন্দোলন সংগ্রামে ডাক দিবেন, সেই আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল রাজ করে থাকবে ইনশাল্লাহ। এরা সবাই ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী ছাত্র দল জিন্দাবাদ, বারান্দার আহ্বায়ক তারিক রহমান জিন্দাবাদ। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক জনাব সাইফুল ইসলামকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। রহমান রহিম, আমাদের চট্টগ্রাম মহানগর ছাত্রদলের মিছিল নিয়ে যারা এসেছেন শুকনা আহ্বায়ক দলের সদস্য বৃন্দদেরকে সকলকে জানাই গতকাল ধন্যবাদ। এবারে সরকার দেশের জনগণের শান্তি চায় না, এই জুলুম থাকলে সরকার দেশের জনগণকে আছে অর্থে সব দিক দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাচ্ছে। আমরা দেখছি লোডিং আনলোডিং গোপালী তোলা শ্রমিক দলের উদ্যোগে কালে আমাদের নেতৃত্বে একটা বিশাল মিছিল আসছে। কালে আমরা তোমার জায়গা দিয়ে ডান পাশে চলে যাও, ডানে 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 চলে যাও। আমি বাংলা জাতীয়বাদী ছাত্র দল একটি কথায় বিশ্বাস করে, ঐক্যর কোনো বিকল্প নাই। এরপর দেখা ছিল সরকারের যদি পতন নিশ্চিত করতে হয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র বেড়ে নেয় পতন করতে হবে। ছাত্রদের যে কোনো মূল্যে রাষ্ট্রকে থেকে আমাদের সরকারের পতন পর্যন্ত রাষ্ট্রতে থাকবে। এ আশা ব্যক্ত করে আমাদের বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ছাত্রজাতীয় ছাত্র জিন্দাবাদ, বাংলাদেশ। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী স্বাস্থ্য সমাজ দল চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক বারবার কারণে জাতীয় নেতা জনাব বেলায়েত হোসেন বুলু। সংক্ষিপ্ত 26 নম্বর ওয়ার্ড থেকে খুশক মাঝি সহ যারা মিছিল এসেছেন সবাইকে ধন্যবাদ। ডাক্তার হুসেন, মাইনা সেন, রোফেশ, ফরুখ সহ আজম সহ যারা মিছিল এসেছেন সবাইকে ধন্যবাদ। শেষ নম্বর ওয়ার্ড থেকে আদেশ কেন্দ্র নবদীপ জোহেল সাধারণ সম্পাদক জিয়া রহমান জিয়ার নেতৃত্বে একটা দ্বিতীয় মিছিল আছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। 42 নম্বর ওয়ার্ড থেকে শায়েস্তা খান হাসান নেতৃত্বে মিছিল আছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। 30 নম্বর থেকে কাসার হোসেন বামু, কাসার হোসেন বামুর নেতৃত্বে কাসার হোসেন বামু সহ মোসুল আলম, কাসার হোসেন বামু এবং কাসার হোসেন বামুর নেতৃত্বে আমরা দেখছি 10 নম্বর 9 নম্বর উত্তর কাতলি থেকে দক্ষিণ 9 নম্বর উত্তর কাতলি থেকে ওয়ার্ড বিএনপি সভাপতি জমির সাধারণ সম্পাদক হারুনুর রহমান নেতৃত্বে অনেক বড় মিছিল আছে, ধন্যবাদ জানাচ্ছি। মানুষ যারা আছে দু একজন ডেকোরেশনের মিস্ত্রি এখানে উপরে মঞ্চের উপরে আসেন, এই ডেকোরেশনের মিস্ত্রি মঞ্চের উপরে আসেন। সংক্ষিপ্ত
বিপ্লবী
মহানগর বিএনপি আগামী আন্দোলন সংগ্রামে চট্টগ্রাম মহানগর ছাত্রদলকে যে নির্দেশনা দেবেন, চট্টগ্রাম মহানগর বিএনপি ছাত্রদল ছাত্রদল নেতৃবৃন্দকে যে নির্দেশনা দেবেন, শুনিয়া সিনহা সরকারকে সরকারের মস্তক থেকে সরানোর জন্য চট্টগ্রাম মহানগর ছাত্রদল সকল আন্দোলন সংগ্রামে ছাত্রদলকে সবার আগে থেকে সেই আন্দোলন সংগ্রামকে সমন্বিত করবে। বন্ধুগণ, এখন যারা বক্তব্য রাখবেন সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছে, এক মিনিটের মধ্যে সবাই বক্তব্য শেষ করবেন। এক মিনিটের মধ্যে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানকে। আছে মঞ্চে, আছে এসকান্দার মির্জাকে, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসকান্দার মির্জা, এক মিনিট। চট্টগ্রাম মহানগর বিএনপি কর্তৃক আজকের আয়োজিত বিশাল সমাবেশে সংগ্রামী সভাপতি জননেতা ডাক্তার সাদাত হোসেন মঞ্চপ্রতিষ্ঠ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, সঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় সাথীরা, আজকে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা নির্যাতিত নিষ্পেষিত কেষ্টনেত্রী বেগম কারাদা জিয়ার আজকে নির্যাতিত দায়িত্ব, আজকে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আজকে আন্দোলনের মাধ্যমে এই কুলে হাসিনাকে প্রধান ঘটানোর জন্য উঠলে প্রিয় সাথীরা আগামী দিনে আন্দোলনের তাকারুদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য রাখার জন্য মহানগর বিএনপির আহ্বান জানাচ্ছি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম। তাহলে এক মিনিটের মধ্যে যশোরের সংগ্রামী আহ্বায়ক মেমে মুস্তা বাবুল সহ যারা মিছিল এসেছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাই। সুরক্ষার ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী শামসুল আলম, হাসান উসমান সহ যারা মিছিল এসেছেন সবাইকে ধন্যবাদ। আজকের বিশাল বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি মহানগর বিএনপির সম্মানিত সফল আহ্বায়ক জনতার মেয়র জননেতা জনাব ডাক্তার সাহাব হোসেন, পঞ্চবিংশ কেন্দ্রীয় বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, সমস্ত বিএনপি যুবদল, ছাত্রদল, মহিলা দল, শিক্ষা যুবদল, অংশগ্রহণের সর্বস্তরের নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বন্ধুরা আমার, এই নিশি রাতের সরকারের কাছে আমাদের কোন দাবি নাই, দাবি থাকতে পারে না। আমাদের একটা দাবি, শেখ হাসিনা ক্ষমতা থেকে কখন যাবি? এই তুহিন, এই সেগুন, এই তুহিন, তোমরা কোথা কি শুরু করছো? এখানে রাখো, মঞ্চে রাখো, এই শ্রাবণ মঞ্চে আসো, তাই তুমি একটু আসো, এখানে বসো। আমাদের দাবি, দেশ চাচ্ছি বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, তবে আমার লক্ষ্যে যদি কুকের সমাপ্ত ধীরে ধীরে হয়।
সমস্ত নেতাকর্মীকে তাকে অবশ্যই থাকতে হবে, সবাইকে ধন্যবাদ জানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সাবেক ছাত্র নেতা নোয়ার সহ যারা মিছিলে এসেছেন সবাইকে ধন্যবাদ। আমি বক্তব্য রাখার জন্য মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক দ্বারা দেওয়া শিক্ষক মিটারকে বিরোধ খান সংক্ষিপ্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সভাপতি, আজকের এই বিশাল সমাবেশের বিপ্লবী সভাপতি জনতার মেয়র জননেতা ডাক্তার সাদাত হোসেন, প্রধান বক্তা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুর রহমান শামীম, বিশেষ অতিথি জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, যুব আন্দোলনের পুরোধা সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব চৌধুরী ইসলাম বাবুল, মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব আবুল হাসান ভক্ত সহ নেতৃবৃন্দ, বাইরামাস আজকে আমাদের এই জনসভা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, এই জনসভার মুক্তি আন্দোলন সহ যে তুলতার আন্দোলন হবে সে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের সবার কাজ চলতে থাকবে, সবাইকে ধন্যবাদ। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব কাজী লালের তৃতীয় বক্তব্য রাখার জন্য আমাদের উপস্থিত হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সংগ্রামী সদস্য সংগ্রামী সংগঠক ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সালাউদ্দিন টুকু সহ উপস্থিত নেতৃবৃন্দ আমার ভাইরা, আসসালামু আলাইকুম সর্বময় ভাইরা। আজকে নিত্য প্রয়োজন বিশেষ দল আজকে মানুষের পয়েন্টের বাইরে এই শেখ হাসিনা চালের দাম চালের দাম রয়েছে 10 টাকার ভিতরে, আজকে 76 টাকার মতো চালের দাম হয়েছে, তেলের দাম আজকে অনেক উপরে উঠে গেছে বন্ধুরা। আজকে এই সরকার যদি ক্ষমতায় থাকে জনগণের অবিশ্বাস উঠবে, তাই সরকারের পতনের জন্য সবাইকে রাজপথে এগিয়ে আসার কথা জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব রহমান সফর সফরকে। 1 মিনিট সফর তাড়াতাড়ি খুলশী থানা থেকে জাহেদ মাস্টার শাহ আলম বিপ্লব সড়ক সহ যারা মিছিল এসেছেন সবাই সন্ধান খাজা উদ্দিন আশ্বাস সহ 12 নম্বর থেকে যারা মিছিল সবাইকে ধন্যবাদ, ইকবাল সাইফুল আক্তার খান সহ অফিস বিভাগ থেকে যারা মিছিল এসেছেন সবাইকে ধন্যবাদ। আজকে ভিক্ষু সমাবেশের সম্মানিত সভাপতি চট্টগ্রাম বিএনপি সম্মানিত আহ্বায়ক, আপনারা নেতা কর্মীরা যারা গেটের বাইরে যাচ্ছেন এখনই আমাদের প্রধান অতিথি চলে আসবে, কেউ বাইরে যাবেন না, সবাই দাঁড়ান, সবাই কেড়ে আধা ঘন্টা ধৈর্য সহকারে দাঁড়ান, কেউ বাইরে যাবেন না, সবাইকে ধন্যবাদ। বক্তব্য শেষ কর জনতার মেয়র জনাব ডাক্তার সাদাত হোসেন উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বিভাগীয়
সম্পাদক কেনা মাহবুব রহমান শাহীন উপস্থিত আছেন, অন্যান্য নেতৃবৃন্দ। আজকে দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ে আমাদের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ। এই প্রতিবাদ শুধু এইখানে থেমে থাকলে হবে না, আমাদেরকে সব কিছু ঠিক হয়ে যাবে। এই শরীরের জানি আজকের সরকারকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা যুদ্ধ করতে পারি, এই ফ্যাসিস্ট সরকারকে যদি হারাতে পারি, তখনই এই বাংলাদেশের মানুষের বিশ্বাস ফিরে আসবে, বিশ্বাস ফিরে আসবে। এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব নাজিবুর রহমানকে, সাবেক ছাত্রনেতা নাজিবুর রহমানকে। যুবদলের সংগ্রামী যুগ্ম সম্পাদক কারণী জাতীয় দল সেলিম সহ যুবদল থেকে যারা বিদ্যুৎ নিয়ে এসেছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাই। দ্রব্যমূল্য উদ্যোগের প্রতিবাদে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি চট্টগ্রাম নগর বিএনপির কবি আহ্বায়ক ডাক্তার সাদত হোসেন, আজকের এই সমাবেশে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীম উপস্থিত, ভাইরা আজকে বীর চট্টোপাধ্যায়
দ্রব্য মূল্যবোধে লাগামহীন দুর্নীতির প্রতিবাদে আজকের এই সভার সভাপতি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনতার মেয়র ডাক্তার শাহজাদ হোসেন। আজকের সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস, উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চাকসের সাবত এডিএস মাহমুদ রহমান শামীম, যুব দলের টুকু ভাই, কৃষক দলের বাবুল ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ সালাম আলাইকুম। প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা চরক মির্জা আব্বাস ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা চরক মির্জা আব্বাস। আব্বাস ভাইয়ের আগমন স্বাগতম। পতনের মাধ্যমে দেশের বেগম নেতৃত্বে
সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য আমি এমদাদুল হক বাদশা যুবদলের সংগঠনের সম্পাদক এমদাদুল হক বাদশার নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে আমরা করতালের মাধ্যমে অভিনন্দন জানাই। আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক দল ব্যাচন সাইদুল আলম সংক্ষিপ্ত আকারে বক্তব্য চাচ্ছ। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রব্যমূল্য জনগণের অধিকারের বাইরে যাওয়ার প্রতিবাদে আজকে বিক্ষোভ সমাবেশে বিপ্লবী সভাপতি আজকে সভার প্রধান অতিথি বীর চট্টগ্রাম আমাদের প্রাণ দিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী জননেতা জনাব বিচার পাস ভাই আজকের সভার প্রধান বক্তা জনাব মাহবুব রহমান শামীম ভাই বিশেষ অতিথি যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব জনাব আবুল হাসেম বক্কর ভাই উপস্থিত সমবেত ভাই বোনেরা সংগ্রামী সমাবেশ এই দুঃশাসনের বিরুদ্ধে আজ থেকে নতুন রূপে আন্দোলন শুরু হয়েছে চট্টগ্রামে এই হামলার সরকারকে বিদায় করার জন্য আজকে থেকে প্রস্তুতি নিতে হবে আমাদেরকে নির্বাচন কমিশন দিয়ে দমিয়ে রাখা যাবে না। তত্ত্বাবধায়ক সরকার কায়েম করে আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আজকের এই সমাবেশ সফল করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সত্তার সত্তার একদম এক মিনিটের মধ্যে বক্তব্য রাখতে হবে। লক্ষ্যমূল্য ঐক্যমতির প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষক সমাবেশের সংগ্রামী সভাপতি চট্টগ্রাম গণমানুষের নেতা জনাব ডাক্তার শাহবাজ হোসেন আজকের এই শিক্ষক সমাবেশের প্রধান অতিথি ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র সাবেক সফল মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনতা জনাব মির্জা আব্বাস ভাই প্রধান বক্তা চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ সরু রাজে মাহবুবুর রহমান ছিলেন বিশেষ অতিথি যুবদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক কাউদিন শেখ টুকু সাহেব নেতৃবৃন্দ পক্ষ থেকে আপনাদের সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি। আজকের সব দেশে শেখ হাসিনার দুঃশাসনে মানুষ এক প্রতিষ্ঠ হয়ে গেছে ১০ টাকা কেজি চাউলের কথা বলে আজকে ১১০ টাকা কেজি চাউল খাচ্ছে। আজকে তাদের এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছে চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ মিয়া ভুলা ভাইকে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আজকে ঐতিহাসিক
সভাপতি, বাংলা জাতীয় রায় দল রাজশাহী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, উপস্থিত সংগ্রাম সুবৃত ভাই আমার আসসালাম আলাইকুম। বন্ধুগণ, আজকে বিদ্যুৎ দেবেন না, সুশৃঙ্খল ভাবে বসুন, বক্তব্য দেব না।
আজকের একটা অনলাইন পত্রিকার দুই তিনটে শিরোনাম পড়ে আমি আমার কথা শেষ করব। আজকে ময়মনসিংহে নাকি 216 কলস খোলা সোয়াবিনের দাম নাকি ময়মনসিংহে 200 টাকা ছুঁয়েছে, মানে ডবল সেঞ্চুরি, সোয়াবিনের দাম ডবল সেঞ্চুরি পার হয়েছে। তারপরের খবরটা শুনেন, তারপরে খবরটা হচ্ছে সপ্তাহের ব্যবধান বেড়েছে পেঁয়াজের পিছিয়ে নেই দিন মুরগিও। তারপরে শোনার দরকার আছে গরু কাশির প্রভাব মুরগিতে চাল তেলে অস্থিরতা, আর কিছু শোনার দরকার আছে? আজকে জনগণের নাকি ক্রয় ক্ষমতা বেড়েছে, আর এই ক্রয় ক্ষমতা হচ্ছে তোমাদের যারা দুর্নীতি করে নিজেদের সম্পদের পাঠ করেছ, বিদেশে সম্পদ পাচার করেছ, তোমাদের তোমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে, জনগণের ক্রয় ক্ষমতা কমছে, জনগণ নিঃস্ব থেকে নিঃস্ব হচ্ছে, আর তোমরা প্রশাসন যন্ত্র দিয়ে জনগণকে দাবিয়ে রাখার অপচেষ্টায় লিপ্ত। এই দ্রব্যমূল্যের অর্থগতিক্রমণের জন্য কি করতে হবে? এই অবৈধ সরকারকে হটাতে হবে, নেত্রীর মুক্তির জন্য এই অবৈধ সরকারের বিদায়ের কোন বিকল্প নাই। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে এই অবৈধ সরকারের হটানোর কোন বিকল্প নাই। কাজেই আগামী দিনে এই অবৈধ সরকারের হটানোর আন্দোলনে ঐক্যবদ্ধ সংগ্রামে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। এই প্রত্যাশা নিয়ে, এই ওয়াদা দিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতির একজন জিন্দাবাদ, তার মিটিংয়ে আছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অসুখ বিষয়ে আমাদের তদন্ত অফিসার আছি, সত্য করাচ্ছেন, সত্য তারা একটু সুন্দরভাবে সমাবেশ সমর্থন করবে। হ্যালো সংগ্রামী বন্ধুগণ, আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ঢাকা থেকে আগত জাতীয়তাবাদের বিশেষ করে সংগ্রামী সদস্য সচে যুবনেতা জয়নুল ইসলাম বাবুকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। না 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 না, যে হোক দেখি একটু গরম বলের গেলে, গরম না বলে তেলের মতো গরম হতে হবে। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি এবং লাগামহীন দুর্নীতির প্রতিবাদে আজকে চট্টগ্রাম মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত এই সমাবেশে সহযোদ্ধা সভাপতি বীর চট্টলার কৃতি সন্তান ডাক্তার শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। ঢাকাবাসীর অহংকার, ঢাকার সিংহ পুরুষ, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, নির্যাতিত জননেতা জালাল মির্জা আব্বাস, প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন। আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেকে দিয়ে বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব শামীমুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। বাংলাদেশের লক্ষ লক্ষ যুব সমাজের অহংকার, জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, জননেতা জনাব যুবনেতা জনাব সুলতান সালাহদ্দিন টুকু সহ চট্টগ্রাম মহানগর বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সমবেত চট্টগ্রামবাসী ভাই এবং বোনেরা,
বক্তব্য দীর্ঘায়িত করবে না, স্লোগান বন্ধ করতে হবে, কথা শুনতে হবে। তোমার হাতে রাখো সঞ্চাতুরি পতন এবার রূপ দেখে সময় এখন বলছে ডেকে ফ্যাসিবাদের কবর দে। প্রিয় বন্ধুরা, ফ্যাসিবাদের কবর দেবার সময় এসে গেছে। বিগত 13 বছর ফ্যাসিবাদী দুঃশাসন এবং তার আগের 2 বছর অনিলেবেলের সরকার, অনিলেবেল থেকে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল বাংলাদেশকে একটি করোড় রাজ্যে পরিণত করবার জন্য, বাংলাদেশকে একটি নতজানু পররাষ্ট্র নীতিতে পরিণত করবার জন্য, বাংলাদেশকে একটি দাবিদার রাষ্ট্রে পরিণত করবার জন্য সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের মুক্তিকামী জনতার আপোষহীন নেত্রী, দেশ নেত্রী বেগম ফাইনা জিয়াকে কারারুদ্ধ করে বাংলাদেশের সবচেয়ে উন্নয়ন নেতা, বাংলাদেশের আগামী দিনের কর্ণধার, লাখো কোটি তরুণ যুবকের প্রাণের স্পন্দন, তারা জামানকে নিঃশেষ করে বন্ধু করে দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে একটি আধিপত্যবাদের খরচ রাষ্ট্রে পরিণত করবার জন্য যেই ষড়যন্ত্র শুরু হয়েছিল সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। আমরা জানি কোম্পানি আমলে ব্রিটিশ সরকার বাংলাদেশটাকে লুটে কুটে শোষণ এবং সাম্রাজ্যবাদের কেন্দ্রভূমিকে পরিণত করেছিল বিলেতকে। একই কায়দায় বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে এখন শুধু বিলেত নয়, আমেরিকার মিয়ামি, নিউ ইয়র্ক, কানাডার টরন্টো, আজকে মালয়েশিয়ার কোয়ালালামপুর, লন্ডনের হ্যামস্টিডের সম্পদের পাহাড় তৈরি করা হয়েছে। উদ্দেশ্য একটাই, বাংলাদেশকে নিঃস্ব করতে হবে, বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন করা হয়েছে। 2-2টি জাতীয় নির্বাচনকে গিলে খেয়ে শেখ হাসিনা ওয়াজেদ আজকে গণতন্ত্রের মানুষকে পিছিয়েছেন। বক্তব্য পরিষ্কার, আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা গতকাল আমি খবরে দেখলাম যে প্রথম ফারাও সম্রাট আমিন হোসেনের দেহাবশেষকে মবি করে রাখা হয়েছে 3,500 বছর যাবত। শেখ হাসিনা ওয়াজেদ, আপনি আমৃত্যু ক্ষমতায় থাকবেন, তারপর আপনি মৃত্যুবরণ করবেন কিনা জানি না, তবে বাংলাদেশে দুর্নীতি যে ইতিহাস আপনি রচনা করেছেন, বাংলাদেশের নির্বাচনের নামে প্রহসন আপনি তৈরি করেছেন, বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করার ইতিহাস আপনি তৈরি করেছেন, তাতে করে আপনার মৃত্যুর পরে আপনার দেহাবশেষ বাংলাদেশের মানুষ হাজার হাজার বছর মবি করে রাখবে। পরবর্তী প্রজন্ম গবেষণা করবে কিভাবে আপনি বাংলাদেশের গণতন্ত্রকে গিলে খেয়েছেন, কিভাবে বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে কুমিরের মতো বড় হয়েছেন, কিভাবে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছেন। বক্তব্য পরিষ্কার, আপনারা এখানে রয়েছে এই বিশ্বতলার মানুষকে সাক্ষী রেখে এই পলগ্রান্ডের সমাবেশ থেকে স্পষ্ট করে দিতে চাই, 14 সাল 18 সাল এক কথা না, বাংলাদেশের মানুষকে গুম করে, বাংলাদেশের মানুষকে হত্যা করে আপনি যে প্রতিবাদ কায়েম করেছেন দেশ সালে সেটা আপনি পারবেন না, পারবেন না, পারবেন না। এই যে চত্বরা থেকে ইতিহাস তৈরি হয়েছে, আবারও ইতিহাস তৈরি হবে, আমি বিশ্বাস করি এখান থেকে যে আন্দোলনের সূচনা হবে সেই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের খাতিবাদ টুকরে ফেলে বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান ফিরে এসে আসবে ফিরে বাংলাদেশে। সালাম আলাইকুম। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় তরুণী যুবদলকে, যিনি সারা বাংলাদেশে দুর্গে পরিণত করার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন সাবেক ছাত্রনেতা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনতা জনক সুলতান সালাউদ্দিন টুকু, জনক সুলতান সালাউদ্দিন টুকুকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে।
জাতীয়তাবাদী দল ঐতিহ্যবাহী এই বিগ চট্টলার মাঠে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির প্রতিবাদের আজকের সভার সভাপতি চট্টগ্রাম মহানগরের বিপ্লবী আহ্বায়ক জনতার মেয়র ডক্টর সাহাদাত হোসেন প্রধান অতিথি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সহযোগী, দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত সহকর্মী, ঢাকার মহামাটি মানুষের নেতা, ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের সকলের চোদ্দ যুবদল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, যুবদলের সাবেক সফল সভাপতি জননেতা মির্জা আব্বাস আজকের সভার প্রধান অতিথি। উপস্থিত রয়েছেন প্রধান বক্তা সাবেক ছাত্রনেতা, বিভাগীয় সাংগঠন সম্পাদক শামীমুর রহমান, মাহবুবুর রহমান শামীম, কৃষক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সহ আজকের সঞ্চালক মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হোসেন বক্কর সহ যুবদলের সভাপতি সাহেব দীপ্তি এবং সাহেব সহ সকল নেতৃবৃন্দকে জানাই রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। প্রিয় ভাইরা, এই বিগ চট্টলা যখন আসি আমাদের আবেগটাই থাকে অন্যরকম। এই মাটির থেকে আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। স্বাধীনতার ঘোষক জিয়া বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান। এই বিগ চট্টলাতে আমাদের আবেগ অনুভূতি জড়িত, এই বিগ চট্টলাতেই আমাদের আদর্শের জনক স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পবিত্র রক্ত রয়েছে এই বিগ চট্টলাতে। প্রিয় ভাইরা, সেই জন্য বলতে চাই এই বিগ চট্টলা থেকেই এরশাদের পতন হয়েছে, হাসিনারও পতন ইনশাল্লাহ হবে। আওয়ামী লীগের জ্বালা কিন্তু বেশি, কারণ আওয়ামী লীগের নেতা শেখ মুজিব তারা স্বাধীনতার পক্ষের কথা বলে কিন্তু বলতে পারে না, শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিতে এই কথা বলতে পারে না। আমরা গর্ব করে বলি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করেছে। প্রিয় ভাইরা, শেখ মুজিব কি দিয়েছে বাংলাদেশে? দুর্ভিক্ষ, অনাহার আর লুটপাট ছাড়া কিছুই দিতে পারে না। বাপ যে পথে হেঁটেছে, মেয়েও কিন্তু সেই পথে হাঁটছে। বাংলাদেশে 74 সালে এইখানে মুরব্বীরা রয়েছে, বাংলাদেশের জনগণকে দুর্ভিক্ষ পোহা দিয়েছিল,
রাজনৈতিক নেতাদেরকে হত্যা করেছিল। মানুষ লজ্জা নিবারণের জন্য বাসন্তী কাপড় পায় নাই জল পরিধান করেছিল, আর কমা পাতায় মানুষ দাফন করত কাপড়ের অভাবে। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে লুটপাটকারী দল, লুটপাট ছাড়া কিছুই বুঝে না, আর গণতন্ত্র ধ্বংসকারী দল। দেশ যদি বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহকর্মিনী, যিনি 9 বছর আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের জনগণকে গণতন্ত্র উপহার দিয়েছে, সেই গণতন্ত্র আজকে শেখ হাসিনা ধ্বংস করেছে। আমরা বলতে চাই এই পবিত্র মাটি থেকে শেখ হাসিনা গণতন্ত্রের মাকে বন্দি করে রাখবে, আর তুমি আরামে থাকবে, এটি হবে না। মুক্তি 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 চাই, গঙ্গা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই, অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চাই, দিতে হবে। প্রিয় ভাইরা, শেখ হাসিনা ওদের আমলে কি শুরু হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা, করোনা আওয়ামী লীগের লোকেরা কিন্তু লুটপাট ছাড়ে নাই, টিকায় দুর্নীতি করেছে। কয়দিন আগে প্রধানমন্ত্রীর সন্তান, তার নামে কিন্তু টেলিফোন ফাঁস হয়েছে দুর্নীতির বিষয়ে, সম্মানের প্রমাণ ধরবেন বাবা। আর এই আইন মন্ত্রী যে বেআইনি ভাবে ক্ষমতা আসে তারাই আবার আইনের কথা বলে। আমরা বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে লুটপাটকারী দল আর মোনাফেকের দল। শেখ হাসিনা ওদের বলেছিল না 10-1 কেজি চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে, এখন চালের দাম দিন দিন বাড়ছে, 80-90 টাকা হয়ে গেছে চালের দাম। প্রিয় ভাইরা, এই বাংলাদেশের মানুষ ইংরেজ টিকতে পারে নাই নির্যাতন করে, পাখানাদার বাহিনীরে টিকতে পারে নাই, এরশাদ টিকতে পারে নাই, হাসিনাও টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। গতকাল নির্বাচন কমিশন ঘোষণা করেছেন 2018 সালে দিনের ভোট রাতে করেছে, এইবার নাকি আগে তিনি করতে চায়। ভোট চোরের দল শেখ হাসিনার দল, শেখ হাসিনা কি চোর, শেখ হাসিনা কি চোর, চোর চোর বিশ্ব চোর, এইবারও ভোট চুরি করে ক্ষমতা আসতে চায়। এই বাংলাদেশ যতবার বিপদে পড়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার হাল ধরেছে। 71 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, 90-তে দেশ জেতি বেগম খালেদা জিয়া, এখন দেশ নায়ক তারেক রহমান হাল ধরেছে। তারেক রহমান বলেছে এই দুর্নীতিবাস অবৈধ সরকারের পতন আন্দোলন শুরু হয়েছে। তারেক রহমান স্লোগান দিয়েছে বাংলাদেশ যাবে কোন পথে, বাংলাদেশ যাবে কোন পথে, আল্লাহ রহমতে জিয়ার সৈনিকরা কি প্রস্তুত রয়েছে, আমরা তুলে বলেন প্রস্তুত রয়েছে, আমরা প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ।
তারেক রহমান আরেকটি স্লোগান দিয়েছে, আমরা বাংলাদেশকে দেখতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, বাংলাদেশ আরেকটি স্লোগান দিয়েছেন, খুনি হাসিনার দিন শেষ, এই মাফিয়া সরকারের বিরুদ্ধে আজকে আমাদেরকে, আমরা যদি জেগে না উঠি বাংলাদেশের স্বাধীনতা থাকবে না, আমরা যদি রুখে না দাঁড়াই গণতন্ত্র টিকবে না, গণতন্ত্রের মান মুক্তি হবে না। সেই জন্য তারে কমন স্লোগান দিয়েছেন, হটাও মাফিয়া, হটাও মাফিয়া। আমরা বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, দেশ নায়ক তারেক রহমানের সৈনিকরা বেঁচে থাকতে এই অবৈধ সরকার টিকে থাকতে পারবে না, পারবে না। আগামী দিনের এক এবং ঐক্যবদ্ধ ভাবে এক এ মতদান আন্দোলনের জন্য শহীদ হতে প্রস্তুত আছে করে, আমরা জীবনের রক্ত দিয়ে এই দেশে গণতন্ত্র আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সভা বিষয়ক সম্পাদক প্রখ্যাত শ্রমিক নেতা জনাব এম নাজিমুদ্দিন ভাইকে। উত্তর হতে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি, কোন ঘুম ইত্যাদির প্রতিবাদে এবং নির্দলীয় সরকারের নির্বাচনের দাবিতে বিএনপি চট্টগ্রাম মহানগরের পত্রিকায় বিচার ব্যাপক সমাবেশের সম্মানিত সভাপতি চট্টগ্রামের জনতার মেয়র জনাব ডাক্তার সাদাত হোসেন এবং আজকের সভার প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অত্যন্ত প্রভাবশালী সদস্য সাবেক অভিযুক্ত ঢাকার ঢাকা মহানগরীর মেয়র জনাব মির্জা আব্বাস, আজকের সভার প্রধান বক্তা চট্টগ্রামের গৌরব চট্টগ্রাম বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুব রহমান সামিম, আজকের সভার বিশেষ অতিথি সহ অভিযোগের বিভিন্ন অংশ হতে ভাইরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের সুদীর ভাই সোনালি মুরগি নিয়ে শব্দ শুরু করেছিল, সোনালি মুরগি আমাদের গরিব শ্রমিকেরা সোনালি মুরগি শব্দ দেখে না, তারা ফার্মের মুরগি খেতে পারে না, তার উপরে সোনালি মুরগি এটা হয় না। তো সুতরাং আমি ফার্মের মুরগি দিয়ে শুরু করি, 180 ফার্মের মুরগি 70 টাকা চাল, 170 সোয়াবিন, 130 ডাল, চিন্তা করো লাভ নাই, একেই বলা আমি হালচাল। আমার এই সোয়াবিন মুরগি আর ডাইলের বিরক্ত হয় ওই আমাদের মুরব্বি কাস্টমার কাঁচা বাজারে গেছে, প্রথমে জিজ্ঞাসা সিম, আমাদের সিম তোমার দাম কত? আমার দাম 70। তারপর ওই লোকে বলতে চাই রে সিম, নাম তোমার সিম, দাম তোমার অসীম, দাম শুনে আমি হাইতেছি হিমসিম, আমার দ্বারা সম্ভব হচ্ছে সিম। তারপর ওই মুরব্বি গুরু খুব বিরক্ত হয়ে গেছে বেগুন কেনার জন্য, আরে বেগুনের দাম কত নাই? বেগুনের দাম 80 টাকা। তারপর ওই কাস্টমার বলতেছে আরে বেগুন নাই তোমার কোন গুণ, দাম শুনেছো শত গুণ, দাম শুনে আমার মাথায় লাগিল আগুন,
ওই কাস্টমার বলতেছে বেগুন, এই দাম থাকলে আমার কোনদিন খাওয়া হইবে না বেগুন। আমি চাষ করতে যে বারবার নিয়ে দিতে চাষ করার জন্য আমি একটু আমি এই রোগটা বিরক্ত হয়ে মাছ পুরো বস্ত কিনতে গেছে। প্রথমে প্রথমে গরুর বস্ত কিনতে চাইছে দাম কত? 800 টাকা। গাছের বস্ত কত? 1000 টাকা। তারপর ওই মুরব্বী আমি মুরব্বী বলতেছে আমি সোনার একটা গান শিখেছিলাম, গানটা ছিল আমার সোনার বাংলা, আমি তোমায় ভালো আছি। তখন যে দুই জায়গা আসার গরু বস্ত, তিন জায়গা আসার হাসি। আর এখন যখন গানটা গাইতে যাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তখন 800 টাকা গরু বস্ত, 1000 টাকা হাসি। পাগল তোমায় কেমনে ভালোবাসি, এই হচ্ছে খেলা অবস্থা। এই অবস্থা থাকবে যদি আমরা এই সমাজের হাজিরা সরকারকে উৎখাত করতে না পারি। তোমার সবাই এই সতর্কতা করার জন্য এগিয়ে আসুন। আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা চাকসু রাজিয়েশ, যিনি এই সংগঠনকে শক্তিশালী করার জন্য চট্টগ্রাম বিভাগে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সাবেক ছাত্র নেতা জনাব মাহবুবুর রহমান শামীম, বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উদ্যোগতে এবং সর্বঘাতী দুর্নীতির প্রতিবাদে আজকের এই বিশাল সমাবেশে সংগ্রামী সভাপতি জনতার মেয়র চট্টগ্রাম মহানগর বিএনপি বিপ্লবী সভাপতি আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা ডাক্তার সাদাত হোসেন মঞ্চে বিশ্ব আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সাবেক ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নব্বইয়ের গণ উত্থানের নেতা আমাদের সত্যবাদন নেতা জনতা জনাব বীর আব্বাস মঞ্চ বিশিষ্ট আজকের এই সভার বিশেষ অতিথি যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর, বিশেষ অতিথি জাতীয়তাবাদী কৃষক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক ঢাকা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, শ্রমিক নেতা নাজিম উদ্দিন, আজকের এই সমাবেশের সঞ্চালক আবুল হাসান বক্তর, আবুল সুফিয়ান সহ এম উদ্দিন সহ এখানে বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ আছেন, মহানগর বিএনপির নেতৃবৃন্দ আছেন। আজকে এই বিশাল সমাবেশে আমি বলতে চাই আজকের এই বিশাল জনসভা প্রমাণ করে, আজকের এই বিশাল জনসভায় প্রমাণ করে শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ এক মুহূর্তের জন্য ক্ষমতা দেখতে চায় না। প্রিয় নেতৃবৃন্দ, আজকে যে দাবিতে আমরা জনসভা করছি দ্রব্যমূল্যের উদ্যোগতি,
আর সর্বাগাছি দুর্নীতির প্রতিবাদে আমরা বলতে চাই, এই ভোটাকার সরকার, এই অবৈধ সরকার, এই নিষিদ্ধের সরকার যদি ক্ষমতা থাকে তাহলে কি দ্রব্যমূল্য দাম কমবে, দুর্নীতি কমবে? তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে এই প্রতিবাদ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দুর্বার জন আন্দোলন গড়ে তুলতে হবে। সে আন্দোলনের নেতৃত্ব দিবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতৃত্বে। এই প্রতিবাদ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা চট্টগ্রাম থেকে দুর্বার জন আন্দোলন গড়ে তুলব। প্রিয় সমাবেশ, আপনারা দেখেছেন যে একটা নির্বাচন কমিশন গঠন হয়েছে, সুলতান সালাউদ্দিন টুকু যে কথা বলেছে, এই অবৈধ সরকার, এই বিনা ভোটের সরকার, এই ভোটাকার সরকার যে নির্বাচন কমিশন গঠন করেছে, সেই নির্বাচন কমিশন এদেশের জনগণ মানে, এদেশের জনগণ সেই নির্বাচন কমিশন মানে না। তারা এই শেখ হাসিনা অবৈধ শেখ হাসিনা সরকার মনে করেছে 2014 সালে যেভাবে নির্বাচন করেছে, ২০১৮ সালে 30শে ডিসেম্বর যে নির্বাচন করেছে, তারা ভেবেছে আবারও সেরকম একটি নির্বাচন করবে। আমরা বলে দিতে চাই 2014 সালে যে নির্বাচন হয়েছে, 2018 সালে যে নির্বাচন হয়েছে বাংলাদেশে, সেই নির্বাচন এরকম নির্বাচন আর হতে দেওয়া হবে না। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য সংক্ষেপ করার জন্য বলছি আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই, আজকে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে। আমরা বলে দিতে চাই বেগম খালেদা জিয়া বন্দি নয়, গণতন্ত্রকে বন্দি করে রাখা হয়েছে। আমরা বারবার বলেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য। আমরা এই প্রতিবাদ হাসিনার কাছে, আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই না, আমরা দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে আন্দোলন সংগ্রাম করে মুক্ত করব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ বাংলাদেশ, জিন্দাবাদ শহীদ জিয়া, অমর হোক দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, জিন্দাবাদ। আমি প্রধান অতিথির অনুমতিক্রমে এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর কমিটির সংগ্রামী আহ্বায়ক, জনতার মেয়র, চট্টগ্রামের গিরি সন্তান, বারবার কেরানির জাতীয় নেতা, আজকের সবার সভাপতি জননেতা জনাব গ্রেফতার খালেদা জিয়া। বাংলাদেশের জনমানুষের নেতা, বিএনপির স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য, জননেতা জনাব জাফর, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা চারশোর এজিএস সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মাহমুদুর রহমান খামিম, আজকের অনুষ্ঠানে যিনি আপনাদেরকে উদ্বেলিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমাবেশের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, যুব সমাজের নয়নের মনে সুলতান সালাউদ্দিন টুকু, উপস্থিত রয়েছেন
জাতীয়তাবাদের ছাত্র দলের সোনালে ফসল, জাতীয়তাবাদের কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সহ সম্মানিত নেতৃবৃন্দ সুদে সমাবেশ আজকে ঐতিহাসিক এই ময়দানে জনগণের দল, জনগণের দল বিএনপি দ্রব্যমূল্যের উদ্যোগে বিদ্যুৎ গ্যাস পানির সমস্যা নিয়ে আজকে যে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। আজকে দ্রব্যমূল্যের উদ্যোগের পাশাপাশি যে দাবিটি আমরা তুলব সেটি হচ্ছে এই সরকারের অধীনে কোন ধরনের ওই রকিবউদ্দিন কিংবা ওই হুদা মার্কা নির্বাচন কমিশন কিংবা হাবিবুল আউয়াল মার্কান কোন নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশের মানুষ নির্বাচন হতে দেবে না। ওই ইভিএম মেশিন আমরা চাই না। আমরা স্লোগান করেছিলাম গলে গলে মে সুর হে ইভিএম মেশিন চোর হে, ইভিএম মেশিন চোর হে তো সরকার চোর হে। কাজে এই সরকারের অধীনে কোন নির্বাচন হতে পারে না। নির্বাচন যদি হয় সেটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোন নির্বাচন হবে না। আমি আবার আজকে এই দ্রব্যমূল্যের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ যারা সফল করেছেন প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের সাংবাদিক ভাই যারা আমাদের এখানে যারা বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, তাঁতি দল, যাতায়াত মুক্তিযোদ্ধা দল সহ সমগ্র মৎস্যজীবী দল, তাঁতি দল সহ সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জওহর হক অপশন ডিস্ট্রিক্টে এবং কলেজিয়াল মুক্তি চাই, মুক্তি দিতে হবে। তারুণ্যের অহংকার তারেক রহমান তোমার আগমনের অপেক্ষায় বাংলাদেশের 16 কোটি মানুষ অপেক্ষা করছে। ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবে।
আপনি জানেনও নাই
কারণ এরা এত টাকা কামায় না। বিএনপি নেতা কর্মীরা টাকা কামাইতে পারে না, পারে নাই, পারবে না, পারে না, অভ্যাসে নাই। বিএনপি নেতা কর্মীদের অভ্যাসে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিশ্বাস বুকে ধারণ করে বিএনপি নেতা কর্মীরা রাজনীতি করে। আমি এখানে একটা বুক ছিলাম, আমি তাকে দেখছি আমার সামনে অনেক ছোট ভাইরা স্লোগানের স্লোগানের মত তাকে দেখছি। আমি তো সবাই কিছু না, আমি এখন থেকে 30 বছর আগে বিএনপি রাজনীতি যখন শুরু করি তখন যাদেরকে দেখতাম সেই মুখগুলো এখন অনেক বড় হয়ে গেছে। এখন এখন যাদেরকে দেখি তার সব নতুন, আমার নতুন প্রজন্ম, আমার নতুন প্রজন্মকে জানতে হবে আমরা যেটা জানি সেটা আপনাদেরকে আমরা বলে যেতে চাই। আমরা বলে যেতে চাই যে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই ধন সম্পদ টাকা পয়সা লুটপাটের মাধ্যমে এবং গণতন্ত্র হরণের মাধ্যমে তারা বরাবর ক্ষমতার দিকে থাকার চেষ্টা করছে। আমরা আমার নতুন প্রজন্মকে জানতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গণতন্ত্র দিয়েছিলেন বাংলাদেশে, এই গণতন্ত্র আওয়ামী লীগ হরণ করে বাকশাল কায়েম করেছিল। আপনারা হয়তো জানেন না, বাকশাল কায়েম করেছিল, 4টা পত্রিকা ছিল, কোন টেলিভিশন মিডিয়া ছিল না, কথা বলার কোন জায়গা ছিল না আমাদের। এবং যারা গণতন্ত্রের কথা বলতো তাদেরকে ধরে প্রায় 35,000 নেতা কর্মীকে যুবক ছেলেকে বড় বাহিনী বলে হত্যা করেছিল। তখন সেই আওয়ামী লীগের সময় 74-75 ঘটনা বলছি আপনাদের, যখন আপনাদের অনেকদিন জন্ম হয় নাই, এই কথাগুলো আপনাদের জেনে রাখা দরকার। সেই সরকারের সঙ্গে আজকের আওয়ামী লীগ সরকারের কোন তফাৎ নাই। সেই প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনেক তফাৎ আছে। কি একটা হলো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর অনেকে স্বাধীনতা ঘোষণা দিতে পারেন নাই, ব্যর্থতা জেলাটুকু নিয়ে দৌদার করে ঘুরে বেড়াচ্ছেন তারা। আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 3-3 বার প্রধানমন্ত্রী হয়েছেন জনগণের ভোটে। আজকের প্রধানমন্ত্রী 3-3 বার প্রধানমন্ত্রী হয়েছেন ভোট কারচুপির মাধ্যমে, রাতের ঘুরের মাধ্যমে, নৈশ ভোটের মাধ্যমে করোনা প্রধানমন্ত্রী হয়েছেন। সুতরাং এই সরকারে জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নাই, জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নাই, কারণ তাদের তো ভোটের প্রয়োজন নাই। আছে এদের প্রতি প্রয়োজন, আপনারা ভোট দিতে পারছেন? নতুন কে ভোট দিতে পারছেন আমি জানি না, আমি ভোট দিতে পারি না বহুদিন, ভোটও ভুলে গেছি মোটামুটা বলছি। ভোট বলে একটা সিস্টেম যে আছে পৃথিবীতে এটা বাংলাদেশ লোক একসময় ভুলেই যাবে যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকে। তাই প্রিয় ভাইরা, আজকে লক্ষ্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ আমি কথা বলছিলাম যে একটা বিচিত্র দেশ আমাদের এই দেশটা হয়ে গেছে। অবশ্য কখনই এমন ছিল না, দেশকে এরকম খেলা দিয়ে সময় একটি বাংলাদেশ সুন্দর বাংলাদেশ ছিল, একটি বাংলাদেশ ভালো বাংলাদেশ ছিল। ভুল থমকিও না, দ্রব্যমূল্য বাড়ে নাই, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হতো না। আজকে আওয়ামী লীগের সময় এই প্রধানমন্ত্রীর সময় পুরো বিপরীত ঘটনা ঘটছে। তফাৎ ওখানে জনপ্রিয় তফাৎ ওখানে। আজকে আমাকে নতুন আমাদের সন্তানের আমাদের ছোট ভাইয়ের সামনে এসেছে, তারা জিয়াউর রহমানকে দেখে নাই, তারা অনেকে বেগম খালেদা জিয়াকে সামনে সামনে দেখে নাই, কিন্তু শহীদ জিয়া খালেদা জিয়া তার একটি অপমান বলতে তারা অপমান কেন? কারণ আমার ছোট ভাইরা বুঝতে শিখেছে, আমাদের সন্তানরা বুঝতে শিখেছে দেশটা রুটপাট হয়ে যাচ্ছে, দেশের মানুষ কথা বলতে পারে না, কথা বললেই গুম হয়ে যায়, কথা বললেই খুন হয়ে যায়, কথা বললেই গ্রেপ্তার হয়ে যায়। আমি জানি এখানে যারা উপস্থিত আছেন এর মধ্যে বেশিরভাগ মানুষ ছেলে পেলে নেতা কর্মী সব মামলা খাওয়া, ঠিক কিনা? ডাক্তার শাহাদাত সহ এখানে যারা আছি আমরা মঞ্চে, আমার মনে হয় না কেউ মধ্যে বাকি আছেন মামলা দিতে, আমার মনে হয় না। এর সাথে রামদ থেকে এই পর্যন্ত আমার বিরুদ্ধে মামলা হয়েছিল 210টি, আর হাসিনার সময় মামলা হয়েছে 84টা, কিন্তু আমার বিরুদ্ধে এখন টুকু টুকুটা বলতে পারবে। আরো আছে অনেক নেতা এমন একজন নাই যার স্বয়ের নিজে মামলা নাই। কারণ কি? আমরা কথা বলি, আমরা এই সরকারের বিরুদ্ধে কথা বলি, আমরা এই সরকার আচরণের বিরুদ্ধে কথা বলি,
আমরা দেশের গণতন্ত্র রক্ষা করতে চাই, আমরা দেশের শিক্ষা দিয়ে মুক্তি চাই, আমরা এদেশের মানুষের মুখের ভাষা ফিরিয়ে দিতে চাই। আজকে যদি আপনারা এই প্রধানমন্ত্রী এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে কোন পরিস্থিতিতেই এই দেশে গণতন্ত্র ফিরে আসবে না। আর গণতন্ত্র যদি না আসে গণতন্ত্রবিহীন দেশ কখনো স্বাধীন থাকতে পারে না। আমাদের স্বাধীনতা সর্বোচ্চ নিয়ে আজকে খেলাধুলা করা হচ্ছে, যেটা আমরা হতে দিতে পারি না। আমার নেতৃত্বে কত টাকা, 2 কোটি টাকা, 2 কোটি টাকার জন্য গ্রেপ্তার করে বিচার করে সাজা দেওয়া হয়েছে। 2 কোটি টাকা কি হয়েছে, এটা কে খাইল? আজকে আমি প্রধানমন্ত্রী এই সরকারকে চ্যালেঞ্জ করে বলতে চাই, যদি প্রমাণ করতে পারেন যে 2 কোটি টাকা খালেদা জিয়া আত্মসাত করেছিল তাহলে জীবনে আর কোনো রাজনীতি আমরা করব না, আমরা বিএনপি করব না, রাজনীতি করব না। আমরা হরফ করে বলতে পারি ওই টাকা দেশের বেগম খালেদা জিয়া হাত দেয় না, কেউ দেখে নাই, ধরেও দেখে নাই, ওই ব্যাংকের টাকা ব্যাংকেই আছে। 2 কোটি টাকা এখন 8 কোটি টাকা হয়ে গেছে, 2 কোটি টাকা 2 কোটি টাকা এখন 8 কোটি টাকা হয়ে গেছে। আইন প্রয়োগকারী সংস্থা অনেক ভাইয়ের আমার কথা শুনছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে ওই 8 কোটি টাকা থেকে 1টা টাকা অতস্র হয় নাই, ওই টাকা টাকাই রয়ে গেছে। ঠিক এখন দেশের দিকে আটকে রাখা দরকার। তো একটা ছোট একটা গল্প শুনেছিলাম, সেটা কি বলবো, সেটা হলো একটা ভেড়া কিংবা ছাগল পানি খেতে নামছে। তো বাঘ দেখছে ছাগলটাকে, দেখার পরে খাবার সব হয়েছে, তার খাবে তো পানিতে নামছে, ওই বাঘটা নামছে। নামার পর জিজ্ঞেস করলো ভেড়া, জিজ্ঞেস করলো, আরে ভাই আমি কি অপরাধ করছি, আমার কেন খাবার তুমি, তাহলে তুই তো রস নাই তো ডানা করছে, তুই অপরাধ করছে তো দাদা অপরাধ করছে, তো কি অপরাধ করছে, ওই এই যে পানি ঘোলা করছে, পুকুরের পানিটা ঘোলা ছিল, ওই পানি ঘোলা করার অপরাধে তার শাস্তি। এখন আওয়ামী রাজত্ব করতে পারবে না, এটা জানেন। এই কারণে বিএনপি নেতা কর্মীদেরকে হাজার হাজার নেতা কর্মী গেলে হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, গুম খুন, ওরা বলেন ওরা নাকি হাত, মানে ওরা বলে হাত নাকি পরিষ্কার, ওরা কুম খুন করেন নাই। আমি প্রশ্ন করতে চাই, যদি কুম খুন না করে থাকেন তাহলে আপনি স্যাংশন দেওয়া হলো কেন, কি জন্য স্যাংশন দেওয়া হলো? স্যাংশন দেওয়া হয়েছে গণতন্ত্র হত্যার দায়ে, স্যাংশন দেওয়া হয়েছে মানুষ খুনে দায়ে, স্যাংশন দেওয়া হয়েছে কুম ঘুমের দায়ে। আপনার বোঝেন নেই এটা এখনো যে আন্তর্জাতিক ভাবে প্রতিষ্ঠা পেয়েছে যে আপনার চোরের দল, আপনার লুকের দল, আপনার ডাকাতের দল, এটা এটা আপনার খুনির দল, আপনার মানবিক মানবাধিকার লঙ্ঘন করেছেন, মানবাধিকার লঙ্ঘনের দল, এটা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত, অস্কার করো কোনো রাস্তা নেই। আমি যখন এখানে আসি ভাইরা, আমি একটা না বলে পারছি না, কারণ আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, আমার এখনো বলতে ভালোই লাগে, আমি 1977 সালে কমিশনার হই, অনেক অল্প বয়সে বাংলাদেশের মধ্যে সবচেয়ে দুনিয়ার একজন সর্বকনিষ্ঠ কমিশনার ছিল আমি। তো এরপর এসআর সাহেব যখন ক্ষমতায় আসে তখন পুলিশ গ্রেপ্তার করলো আমাকে, গেলেও নিল, ছাড়াও পেলাম, বরাবর পুলিশ আমার বাবা এটা মধ্যে আমার খুব মানে কষ্ট হয় মনে হলে, আমার বাবা দেখে গেছেন যে আমার সবসময় সামনে পিছিয়ে পুলিশ থাকে, কখনো যখন মন্ত্রী থাকি তখন পুলিশ থাকে, আবার যখন গ্রেপ্তার থাকি তখন পুলিশ থাকে, আবার এখানে এখন আসছি তখন পুলিশ থাকে, এই যে আসাম চট্টগ্রামে এখানে পুলিশ থাকে, অসুবিধা নেই। ওই যে ভাইরা দাঁড়ায় দেখবে শক্তি বন দিয়ে, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই প্রিয় ভাইরা, অর্ডার দিলে মানুষ খুন করে, অর্ডার দিলে মানুষ খুন করে, অর্ডার দিলে মিছিলে হামলা করে, কিন্তু যাদের ওরা শোনেন তারা যখন দেশ ছেড়ে পালাবে আপনাদের কি সঙ্গে নিয়ে যাবে? আপনাদের কাউকে সঙ্গে নেবে না, আমাদের কাউকে সঙ্গে নেবে না। সুতরাং সরকারের অর্ডার নাই,
রাষ্ট্রের নিয়ম নীতি মেনে চলেন, রাষ্ট্রের নিয়ম নীতি মেনে কাজ করেন, দেশের জন্য মঙ্গল হবে, আপনার জন্য মঙ্গল হবে, আমাদের জন্য মঙ্গল হবে। আমি আজকে শেষ কথা বলতে চাই, এই দেশটাকে সেই দলাবিহীন করে ফেলেছি যেটা 1947 সালে ছিল, কিসিঞ্জার বলেছিল, হেনরি কিসিঞ্জার মার্কিন মুক্তি দেবেন বলেছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, হ্যাঁ, তো উনি বলেছিলেন বাংলাদেশের একটা বটমলেস বাস্কেট অর্থাৎ তলাবিহীন ঝুড়ি, আজকে যে বাংলাদেশ তলাবিহীন ঝুড়িতে পড়ে পড়েছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, শুধুমাত্র আওয়ামী লীগের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে, আর একটা জিনিসের দাম কিন্তু কমে গেছে, সেটা হলো এই দেশের মানুষের মূল্য কমে গেছে, এই দেশে মানুষের কোনো শ্রদ্ধা প্রতিকূল শ্রদ্ধা ভক্তি নেই সরকারের, এই দেশে মানুষকে এই সরকার কোন প্রতিষ্ঠান শ্রদ্ধা করে না ভক্তি করে না, যারা সেখানে চলছে ফিরাচ্ছে মানুষ গ্রেপ্তার করছে। তো এই যে অবস্থাটা, কয়েকদিন আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটা সম্মেলনে গিয়েছিলেন, নিরাপত্তা সম্মেলনে গিয়েছিলেন, তো ওখানে আমি দেখলাম ওখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন পররাষ্ট্রমন্ত্রী ওখানে বসে আছেন, উনি বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ, জয়সুদীপ প্রশ্ন দেখা গেছে টেলিভিশনে দেখছি, আপনার সোশ্যাল মিডিয়া দেখছি, ওখানে পররাষ্ট্রমন্ত্রী একটা অসহায় বিক্ষিণীর মতো বক্তব্য রেখেছে, বাংলাদেশের মান ইজ্জতকে ধুলে উড়িয়ে দিয়েছে, উনি বলেছেন আমাদের অনেক কিছু করার ইচ্ছা আছে কিন্তু আমরা করতে পারছি না, আমাদের টাকা নাই, আমাদের কি বলে প্রযুক্তি নাই, সুতরাং আমরা করতে পারছি না, স্বীকার করেছেন আন্তর্জাতিক ভাবে টাকা নেই, তো টাকা গেল কোথায় যাবে, এত হাজার হাজার কোটি টাকা কোথায় গেল, আমি বলতে চাই এই টাকা বেগমপাড়া ক্যানাডাতে আছে, খুঁজতেই পাওয়া যাবে, এই টাকা মালয়েশিয়ায় আছে, নিউ করে আরে সেকেন্ড হোম, সেকেন্ড হোম সুইস ব্যাংক, এই সমস্ত জায়গা আর আছে আমেরিকা, হাজার হাজার কোটি টাকা, আমেরিকার কথা বলতাম না, আমার ছোটবেলায় বললো যে আগে বাংলাদেশে মানুষকে বলেছিলেন 10 টাকা সে চাল খাবেন, তা না খাইয়া এখন 70 টাকা, আমরা যদি প্রতিবাদ করি আমাদের মুখে বুকের লাঠি পড়ে, নাহলে পুলিশের গুলি লাগে, আমরা যদি প্রতিবাদ করি লাঠি পড়ে খেতে হয়, এই জন্য বাংলাদেশ আমরা স্বাধীন করি না, আমি জানি না এখানে কয়জন মুক্তিযুদ্ধ সন্তান আছেন, আমি জানি না কয়জন মুক্তিযুদ্ধ আছেন, তবে আমি মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ করি না এই জন্যে যে আজকে আমাকে আকাশে তারা গুনতে হবে, পাঠকে থাকতে হবে, আমার ভাইয়েরা আমার মায়েরা গ্রামের মানুষ না খেয়ে থাকবে, ধানের দাম কমে যাবে, চালের দাম বৃদ্ধি পাবে, এটা তো হতে পারে না, এটা তো বাংলার কৃষক সহ্য করতে পারবে না, আপনাদের সে কৃষকের ধানের দাম পাচ্ছে না, অথচ চালের দাম বেড়ে যাচ্ছে, কোথায় যায় এই টাকা, এই টাকা হিসাবে পাইস পাইস করে আপনাদেরকে দিতে হবে, এই বাংলার জনগণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচনকালীন সরকারের মাধ্যমে যখন নির্বাচন হবে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় গঠন দল গঠন করবে, সরকার গঠন করবে, এবং আমরা এই সমস্ত চোর বাদপারদেরকে খুঁজে খুঁজে বের করে থাকতে মনে রাখবেন, আমাদের এখন একটু আমি মনে হয় একটু জেলখানা খালি করা দরকার, জেলখানা খালি না হলে আপনার আপনার জায়গায় পাবে লাগে, আপনাদের জন্য খালি করা দরকার, এই ভিড়ে থাকতে হবে না, এত লোক বিএনপি জেলখানায়, এত লোক কোর্টে, আমি কিন্তু একটা কথা বলি জানেন, যে আমাকে আমি বলে যে আপনি ঢাকা গেলে ঢাকা করবো আপনার সঙ্গে কোথায় পাবো, আমি বলছি আমার তো পাওয়া খুব ডিফিকাল্ট, পাওয়া খুব সহজ কোর্টে গেলে, কোর্টে গেলে আমাকে পাওয়া যাবে, এরকম বাংলাদেশের বহু লোক কাপড় লোকের সঙ্গে বহু নেতাকর্মীর সঙ্গে আমাকে হাইকোর্টে দেখা হয়েছে, জামিনের জন্য গেছি, হাজার হাজার নেতাকর্মী হাইকোর্টে, হাজার হাজার নেতা কর্মী জটপটে, এগুলো হাজার মাঝে মাঝে মধ্যে আপনার পেপারও দেখবেন যে আমাদের ছবিও আছে,
যে আমাদেরকে এখনো কোর্টে হাজিরা দিতে হয়। এই বাংলাদেশ এখন চাই নাই, এই অন্যায়ের বাংলাদেশ এখন চাই নাই, এই লুটের বাংলাদেশ এখন চাই নাই। আমরা তীব্র প্রতিবাদ করে প্রতিরোধ করবো ইনশাল্লাহ। এই যে মাঠে নেমেছি, এই যে মাঠে নেমেছি, এটা ঘরে ফিরে যাওয়ার জন্য নয়, এটা ঘরে ফিরে যাওয়ার জন্য নয়। এই প্রতিবাদ, এই প্রতিবাদ প্রতিরোধের রূপ নেবে এবং আপনাদের তত্ত্বের দোষ পানির জলে ভিজে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আপনাদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। এর সঙ্গে আমি এই সভা যারা আয়োজন করেছেন, বিশেষ করে আমাদের মহানগর বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য যারা আছেন, আমি আপনাদের মহানগর সকল নেতৃবৃন্দকে সহযোগী সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আগমন এবং সভা সফল করার জন্য। সবাই ধন্যবাদ। আমরা একটা কথা বলে দেই, ওই যে একটি হাবিবুল আউয়াল হাবিবুল এক নির্বাচন কমিশন সন্দীপে হাবিবুল আউয়ালকে নির্বাচন কমিশন করা হয়েছে, সেটা দুঃসম্পর্কে আসছিল আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী। তা আমরা নির্বাচন কমিশন নিয়ে কথা বলতে চাই না, এই কারণে চাই না যে এই নির্বাচনের কমিশনের অধীনে বাংলাদেশ জাতীয় দল কোন নির্বাচন করবে না। আমরা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন করবো, একমাত্র এবং একমাত্র নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হবে যদি কেউ নির্বাচন করতে চায়। আজকেও আরেকটা কথা বলেছেন আজকের প্রাক্তন মন্ত্রী, তিনি বলেছেন যে বিএনপি নির্বাচনে চোরা পথে অন্যায়ভাবে ক্ষমতা আসতে চায়, বিএনপির চোরা পথে ক্ষমতায় আসার অভ্যাস নাই। এই অভ্যাস আপনাদের আছে, আপনার ভবিষ্যতে টাকাতে করে নির্বাচন করেন এবং ক্ষমতায় আসেন, সে অভ্যাস বিএনপির নাই। সুতরাং বিএনপি নির্বাচন নিরপেক্ষ নির্বাচন ছাড়া, নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, এটাই সমস্ত কথা। জয় চন্দ্র।